الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين أمي أدوم غناغار يا پاک پروردگار صاحب دعوات جناب شاہ عالم صاحب حوج جابي يا رب العالمين এই হজে যাওয়া কে কেন্দ্র করে আজকের এই মিলাদের আয়োজন করা হয়েছে। আল্লাহ এই মিলাদে অনেক উলামা ইকরাম হাত তুলেছেন, আল্লাহ মাদ্রাসার ছোট ছোট স্টুডেন্টরা হাত তুলেছেন, হাজি সাহেবরা হাত তুলেছেন, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা হাত তুলেছেন, যুবক ভাইয়েরা হাত তুলেছে, পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত তুলেছে, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ হাত তুলেছে গো আল্লাহ। মেহরবানি করে আজকের এই মিলাদের শুরু থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে, মিলাদ হয়েছে, দরুদ হয়েছে, সব কিছু আমরা যা করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ গুটি গুটি ঘুরে বাড়াইয়া দুজাহানের বাদশাহ নবী কামলা রোজে মোবারকি শুধু সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছায় দাও। ইয়া রাব্বাল আলামিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আমাদের হাদিয়া তুমি পৌঁছায় দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিনদের কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও। আল্লাহ চার মাঝাবে চার ইমাম চার তরিকার চার ইমাম সহ তাদের অনুসারী যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কদমে আমাদের হাদিয়া তুমি পৌঁছায় দাও। 61 হিজরিতে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের শিকার হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুনার সঙ্গীদের কিনে শাহাদাত বরণ করেছেন ওই কারবালার মরু প্রান্তরে গো আল্লাহ। মেহরবানি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুনার সঙ্গীদের প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ মেহরবানি করে ও মানি বাংলার জমিন ইসলাম পেয়েছে তোমার বন্ধু ওলিদের কারণে, শাহজালাল মুজাহিদি এবং মরিয়মনি থেকে শাহপুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ আজ পর্যন্ত যত তোমার বন্ধু হক্কানি ওলি পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ মেহরবানি করে শাহ আলম সাহেব আজকে দোয়ার আয়োজন করেছে আল্লাহ, ওনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ মায়ের বংশ বাবার বংশের মধ্যে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের বংশধরের মধ্যে আল্লাহ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও, প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও, সকালকে সন্ধ্যা নবীর দিদার তুমি নসিব করে দাও। আল্লাহ প্রত্যেকের কবর থেকে প্রাণের নবীর নূরানি রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহ চির শত্রু শয়তান আমাদের সঙ্গে সারাক্ষণ থাকে, শয়তানের ধোকায় পরে যদি কোনো অপরাধ করে থাকি গো আল্লাহ মেহরবানি করে সকল পাপ ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে চির জান্নাতের টুকরা হিসেবে তুমি কবুল করে নাও। অগমনি মেহরবানি করে শাহ আলম সাহেব ওনার স্ত্রী আল্লাহ তাদের দুজনকে তুমি কবুল করে নাও, তাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও, তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, তাদের শারীরিক মানসিক সুস্থতা আমি কামনা করছি আল্লাহ, তাদেরকে শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখে দাও, সুন্দর করে যেন হজ করতে যাইতে পারে এবং হজ কাজ সম্পন্ন করে আল্লাহ বাংলার জমিনে সুস্থ অবস্থায় আবার ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন ওনার সন্তান সন্ততি শ্বশুর শাশুড়ি আপন স্বজন আল্লাহ যারা হাত তুলেছে সবাইকে তুমি কবুল করে নাও, এই বাড়ি এবং এই ঘর তুমি কবুল করে নাও, আসমানি বলা আসমানে জমিনে বলা জমিনে হওয়াই বলা হওয়ার সাথে তুমি মিশায়া দাও, জালিমের জুলুম কাফেরের কুফর ফাসেকের ফিতনা নিন্দুকের নিন্দা থেকে তুমি সন্ধান করে দাও। আল্লাহ তাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দাও,
অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও, ঋণী যারা আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও, অগমনীব যারা কৃষি কাজ করে তাদের কাজের মধ্যে বরকত বাড়াইয়া দাও, যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়াইয়া দাও, যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দাও, আপন স্বজন যারা বিদেশে আছে প্রত্যেকে তোমার ক্ষুদ্র থেকে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাও। আল্লাহ মেহেরবানি করে আজকে দূর দূরান্ত থেকে পাড়া পড়োশী যারা এসে মিলাদে অংশ গ্রহণ করেছে তাদের সবাইকে তুমি কবুল করে নাও, সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আমাদের প্রত্যেকের আপন স্বজনের কবর আজকে আমার পর্যন্ত বন্ধ করে দাও, যে যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনে পবিত্র আশা তুমি পূরণ করে দাও। অগমনি মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন আপন স্বজন যারা আমাদের বিদেশের জমিনে আছে তাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, প্রত্যেকের জামিন তুমি নিজে হয়ে যাও। আল্লাহ মেহেরবানি করে গোটা পৃথিবীর বুকে আমি অদম গুনাহগারের আশেক ভক্তর আছে সবাইকে তুমি কবুল করে নিও, ইমান ইসলামে জিন্দিগি নসিব করে দিও, সুন্দর সুস্থ ভাবে আমলি জিন্দিগি নিয়ে যেন কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। অনেকে অসুস্থ আছে তাদেরকে শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও। আজকের প্রোগ্রামে যারা হাত তুলেছে আমাদের আপন জন এই বাজগড্ডা গ্রামে যত কবরবাসী আছে ইয়া রাব্বুল আলামিন এই বাজগড্ডা গ্রামের প্রত্যেকটা কবরবাসীর কবর আজকে আমার পর্যন্ত বন্ধ করে দাও, তাদের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর বুকে যত মুমিন মুসলমান ইয়া রাব্বুল আলামিন অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবর আজকে আমার পর্যন্ত বন্ধ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় গোলাম হিসাবে কবুল করে নাও, যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে কবুল করো ইয়াদম পাপীরে, আল্লাহ খালি যদি দাও ফিরাইয়াম মোরা যাব কার কাছে, তুমি ছাড়াইয়া পর বলো আর কে মোদের আছে রে দয়াল, আর কে মোদের আছে, দয়া করে ক্ষমা করো মনিব আমার, বিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাগার, সব কিছু মেনে নেব পরোয়ার বেগার, ভালো মন্দ সবই আছে তোমার যে জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে, ছোট বড় সব কাজে কর মেহেরবানি, তুমি তসবি তুমি হাসবি তুমি রব্বানি, রব্বির হাম হুমা তামা রব্বায়ানি সগির, রব্বির হাম হুমা তামা রব্বায়ানি সগির, মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যুর দাসার আগে জীবনের গুণা গুলো তুমি মাফ করে দিও। আল্লাহ যেদিন আখির বিছানায় শুইব মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও, মধুর কালিমা টুকরাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।